এখানে আমার এই তো আমাকে মাছ খাইতে দিয়েছি, হাওড়া হাইছিল মাছ খাইতে, যাই শুধু দিন ছিলাম,
সত্তর সালে জুলাই রাখতেন। যাওয়ার হওয়ার পনেরো দিন পরে আমাকে মিজোরাম স্কুলে মাঠাইতে দিল। কারণ যুদ্ধ যখন শুরু হলো তখন আর স্কুলে চাকরি দিই, তখন স্কুলে চাকরি চাকরি দিল। তখন বাড়িতে বসে আছি, বাড়িতে বসে আছি। মার্চ গেল, এপ্রিল গেল, মে মাসের ১৩ তারিখ আমার সব পুরো শেষ করে দিল। মে মাসের ১৩ তারিখ সেদিনই আমার একটা জীবন গেছে, আমি মরে গিয়েছিলাম। জ্বর যখন আট মাসের তখন যুদ্ধ বেঁধেছে, যখন ঘর ঘুরেছে তখন তখন ঝড় দশ মাস। পুকুরের ভিতর পাখি পাতার জমের ভিতর আমি গিয়ে বসে রয়েছি। কারণ তার দেখবাই বাড়ির লোকরা চেষ্টা করেনি, ওরাই পুড়িয়ে দিয়েছে। ও যে আপনি লিখেছিলেন যে ওদিন আর্মিরা আসলো, এসে আপনাদের মানে গ্রামের অনেক বৃদ্ধ মা বোন সবার উপর নির্যাতন করলো, আপনি পুকুরের মধ্যে লুকায় ছিলেন ছোট বাচ্চা, ওই ঘটনাগুলো একটু বলেন। আমি যদি আদেশ থাকলে তো আমাকে গুলি করছে, গুলি করার আদেশ না থাকায় এই তারা কাউকে গুলি করে মারেনি। এই আইসেল দিয়ে বাড়ি মেরে মেরে মেরেছে, গুলি করার আদেশ নাই জানতাম না। তাহলে আমি বেটাকে কামড় দিয়ে ধরতে পালাতাম, আমার বিড়াল নিয়েই পালাতাম আমি। ও অনেক কথা অনেক কাহিনী, বেচারি ১০০টা করে বাচ্চা হবে তাকেও ছাড়েনি, ওরকম অনেক অনেক অনেক। আমার সামনে দেখতাম মেয়ে গোপাল আমাদের বাড়ি, আমার বাচ্চা আমার সামনে দেখতাম মেয়েতে বাড়ির মেয়ে না শহর থেকে গিয়ে আসে নিয়ে, ওরকম অনেক অনেক। ওগুলো বলছে না দুবার মেয়েকে নষ্ট করেছে, লোকের বাঁচায় লোকের বাঁচা খাতে হয়, লোকে তো ভালো বলে না মন্দই বলে, মন্দগুলো নিয়ে ঠান করে। অথচ মল্লিকের বাড়ি অনেকগুলো নেই, ওরা লেলিয়ে দিয়েছিল তাদেরকে। এখানে মল্লিকের বাড়িতে ভালো ভালো খাইয়ে দেবো, ভালো ভালো খাইয়ে দাইয়ে ওরা নিয়ে বউ ওই জন্য ওরা রক্ষা পেয়েছে। আমাকে গণদর্শন করুন, গণদর্শন করলাম বাচ্চা একবার, একবারের পরে যখন ওই উপর থেকে নিয়ে আসতে আসবে এই বেটাটা বুঝার মতো ছিল, বেটাকেও পরে দেখেছি, একটু পরে দেখে আমাকে রেখে দেয় তখন কী করে দেখেছি দুটাকে আমাকে দেখে দিল। বুঝতে পেরেছি আমি বাবু নিন আর কেউ পাইনি আমি, ওই বিচার যখন নেমে এসতে করে আমি ভয়ে কী করে দিয়ে পাচ্ছি না। ওগুলো অল্প বয়স আমি চার তারিখ আপটা দাঁড়িয়েছি, এভাবে ওটা দাঁড়িয়েছি আমার বোরা বলো যে আপনি কী করবেন, বাবু ভাই ইংরেজিতে বলছে দিতে না বলে ইংরেজিতে বলছে, ওরা ভদ্র লিখেছি তো আমি ওরা নিশ্চয় নারী মানুষ রোগী ছিল। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, ছেলে দুইটা আমাদের গল্পরার পরে নয় নাচ করে না, গল্পরার নয় নাচ করে ঠাকুর মারা গেছে, গল্পরার নয় নাচ করে তখন তারপর তার দিদি আস করে গেছে যে সব। I'm sorry.